ইউক্রেন যুদ্ধ ইস্যুতে পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে আরও কঠোর অবস্থানে রাশিয়া। নর্থস্ট্রিম ওয়ান পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে, যা নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ফের চালু হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে পুতিন প্রশাসন। এমন পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবেলায় একে অপরকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স ও জার্মানি। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জেরে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে কোণঠাসা করতে চেয়েছিল পশ্চিমা বিশ্ব, তবে কোনোভাবেই না দমে ভিন্ন উপায়ে পরিস্থিতি সামালের চেষ্টায় ছিল পুতিন প্রশাসন। আর নিষেধাজ্ঞা এড়াতে সবশেষ জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে নিল চূড়ান্ত পদক্ষেপ। এর আগে মেরামতের কাজের জন্য নর্থস্ট্রিম ওয়ান পাইপলাইনটি তিন দিনের জন্য বন্ধ রাখতে হবে বলে জানিয়েছিল মস্কো, তবে সে সময় প্রেরণের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, পুনরায় পাইপলাইনটি খুলতে না পারার দায় পশ্চিমাদের। এদিকে সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, চলমান পরিস্থিতি সামাল দিতে একে অপরকে সহায়তা করতে সম্মত হয়েছে ফ্রান্স ও জার্মানি। জার্মানিকে গ্যাস দিতে প্রস্তুত থাকবে ফ্রান্স, অন্যদিকে প্রয়োজন হলে ফ্রান্সে বিদ্যুৎ সরবরাহ করতে রাজি হয়েছে জার্মানি। আর জার্মানিও নিজেদের অবশিষ্ট তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে দুটিকে প্রস্তুত রাখার পরিকল্পনা করেছে বলে সোমবার জানিয়েছেন জার্মান অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক। নিবিড় আমিন, নিউজ 24।